নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সর্ষে বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সর্ষে বেগুন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কিছু বেগুন নিয়েছি, এই ছটা সাতটার মতো ছোট ছোট যে গোল গোল বেগুনগুলো হয় সেগুলো আমি নিয়েছি। এই বেগুনেই কিন্তু সর্ষে বেগুন খুব ভালো হয়। এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢোকে, আর বেগুনের মধ্যে পোকা থাকলে সেটাও খুব ভালোভাবে বোঝা যায়। আর এখানে একটা টমেটো ছোট করে কুচি করে নিয়েছি, আর তিন চারটের মতো কাঁচা লঙ্কা নিয়েছি। 2 টেবিল চামচের মতো নিয়েছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত সমান পরিমাণে নিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধোয়া আছে, নুন হলুদটা মাখানো নেই। নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এরপর একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল, 4-5 টেবিল চামচের মতো আমি এখানে সর্ষের তেল নিয়েছি। বেগুনগুলো ভালো করে ভেজে নেব, মিনিট 1-2 এর মতো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে বেগুনটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে একে একে আমি এগুলো তুলে নেব। বেগুন ভাজার তেলটা অনেকটাই আছে, আমি এতটা তেলে রান্না করব না, কিছুটা তেল আমি তুলে রাখবো। আপনারাও চেষ্টা করবেন রান্নাতে যতটা সম্ভব কম তেল ব্যবহার করতে। আমরা বাঙালিরা এমনিতেই খাদ্যরসিক, খেতে ভালোবাসি, কিন্তু স্বাস্থ্যের কথাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, অল্প একটু ভাজা ভাজা করে সর্ষে পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। আমি সর্ষে পোস্ত বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবারে এটা এর মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব, তার জন্য মিনিট খানেকের মতো একটু ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি বেগুনগুলো একে একে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু নাড়াচাড়া করে মিনিট 2-এর মতো একটু ঢাকা দিয়ে রাখবো। বেগুনগুলো আগে থেকেই খুব ভালো করে ভাজা আছে, তাই বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব না। আরও 2-4 মিনিটের মতো আমি একটু রান্না করব, যেহেতু এখনও মশলাটা অনেকটাই পাতলা আছে। যেহেতু সর্ষে বেগুনে একটু গায়ে গায়ে মশলা লেগে থাকলে সেটা আরও বেশি খেতে ভালো লাগে। এই দেখুন, এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে অল্প একটু চিনি দিলাম, ব্যাস রেডি হয়ে গেল সর্ষে বেগুন। আপনারা চাইলে ওপর থেকে 1-2 চামচ সর্ষের তেলও দিতে পারেন। সত্যি এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি সর্ষে বেগুন থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হবে না। আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে একবার হলেও এই সর্ষে বেগুন রান্নাটা হয়েছে, আমরা সবাই খেয়েছি। আপনাদের বাড়িতে কিভাবে এই রান্নাটা করা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। আর এই আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।